করোনা আবহ চলছে, এর মধ্যে এবছর অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। তাই এই আবহের কথা মাথায় রেখে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের তরফে নবম শ্রেণীতে রেজিস্ট্রেশনের সময়সীমা আরও বাড়ানো হলো। একইভাবে একাদশ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের এনরোলমেন্টের সময়সীমাও বাড়ানো হলো। 21 ডিসেম্বর থেকে শুরু হবে একাদশ শ্রেণীতে অনলাইন এনরোলমেন্ট। শুক্রবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ভবতর সাহা সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান। থেকে প্রথম অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে গত মাসের 7 তারিখ থেকে। এই মাসের 7 তারিখ ডেট ছিল, তো যেহেতু প্রথম অবস্থায় নেওয়া হচ্ছে কাজে এই ডেটটা আরও কিছুদিন চলবে রেজিস্ট্রেশন। এবং এটা রেজিস্ট্রেশনটা হচ্ছে ক্লাস 9-এর ছাত্রদের অ্যাপ্লিকেবল। আর ক্লাস 11-এ একটা করতে হয় এনরোলমেন্ট। এনরোলমেন্ট মানে হচ্ছে কি, সে কোন কোন সাবজেক্ট, অনেকগুলো সাবজেক্ট আছে, তো সে কোন কোন সাবজেক্টগুলো পরীক্ষা দেবে সেই জন্য রেকর্ড রাখতে হয়। সেই এনরোলমেন্টটা এতদিন অফলাইন হতো, এবার থেকে সেটা অনলাইনে হবে। 21 ডিসেম্বর থেকে সেটা শুরু হবে অনলাইন এনরোলমেন্ট অফ ক্লাস 11 স্টুডেন্টস। আর আপনারা তো জানেন, মানে আমাদের অ্যানুয়াল ক্যালেন্ডারে বলা হয়েছিল যে 15 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বরের মধ্যে 7M মাধ্যমিকের ক্ষেত্রে এবং 7H ফর্ম কালেকশন করে এগুলো জমা দিতে হবে 20 জানুয়ারি থেকে 27 জানুয়ারির মধ্যে। কিন্তু কোভিডের কারণে বোঝা যাচ্ছে যে আমাদের পরীক্ষা গ্রহণটা আগের সময়তে একটু পিছিয়ে যেতে পারে। অন্যান্য বছর আমরা পরীক্ষা নিতাম মার্চ মাস জেনারেলি, এই বছর তো পরীক্ষাটা পিছিয়ে এপ্রিলের মাঝামাঝি অথবা মেও হয়ে যেতে পারে। মূলত আমরা সিবিএসসিকে ফলো করছি। সিবিএসসি এখনও ডেট অ্যানাউন্স করেনি, কাজে আমরাও করবো কি না এটা একটু সন্দেহজনক আছে। তদুপরি আমাদের 16 তারিখে, আগামী 16 তারিখে 16 ডিসেম্বর গভর্নিং বডির মিটিং আছে, সেখানে গভর্নিং বডিতে সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা আছে কবে। ক্লাস 1 থেকে নবম শ্রেণী পর্যন্ত পরীক্ষার বিষয়ে তিনি বলেন, খুব সম্ভবত এই পরীক্ষাগুলোর সময়ও পিছিয়ে যেতে পারে। তবে যা কিছুই করা হবে সবটাই সিবিএসসির নিয়ম মেনেই করা হবে। পাশাপাশি 16 ডিসেম্বর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের গভর্নিং বডির বৈঠক রয়েছে, এর মধ্যে এই বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে বলেও জানান তিনি। একইভাবে তিনি জানান, এবার থেকে মাধ্যমিকে অঙ্কের 2টি প্রশ্ন হবে। সিলেবাস একই থাকবে, তবে প্রশ্ন হবে 2 ধরনের, একটি বেসিক প্রশ্ন, অপরটি হবে স্ট্যান্ডার্ড। কেন 2 ধরনের প্রশ্ন হবে অঙ্কের বিষয়ে তাও স্পষ্ট করে দিলেন পর্ষদ সভাপতি। বছর থেকে আমরা ক্লাস 10-এর মাধ্যমিকের ম্যাথামেটিক্সটা দুই ধরনের প্রশ্ন হবে। সিলেবাসটা একই থাকবে, রিডিউস সিলেবাস অবশ্য মার্জিনাল চেঞ্জ হয়ে গেছে। তাহলে 2টা ম্যাথামেটিক্স থাকবে, একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ম্যাথামেটিক্স। স্ট্যান্ডার্ড ম্যাথামেটিক্স হচ্ছে অ্যাজ ইউজুয়াল যা হয়। স্ট্যান্ডার্ড ম্যাথামেটিক্স পাস করলে ওরা 11-12-এ ম্যাথামেটিক্স নিয়ে পড়তে পারবে, মানে পিওর সায়েন্স বা অন্যান্য লাইনে যেতে পারবে। কিন্তু বেসিকটা পাস করলে সেখানে অঙ্ক নিয়ে পড়ার সুযোগ থাকবে না, সেখানে তাকে বায়ো সায়েন্স অথবা কমার্স বা আর্টস পড়তে হবে। তবে সেরকম ক্ষেত্রে তারা যদি চায়। সবকিছু মিলে মধ্যশিক্ষা পর্ষদের আগামী দিনের পরিকল্পনাগুলো সাংবাদিকদের সামনে অনায়াসে তুলে ধরেন পর্ষদ সভাপতি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।